সমোসা, কিন্তু একটু নুন কম হয়েছে, নুন কম নুনই দিইনি আমরা, ফ্যাকাসে একবার খেতে নি। দাদা ভাই বাইরে বেরিয়ে গেছে, রিভিউ রিভিউ সূর্য যখন মাথার উপরে, ছাদে যখন বিভৎস পরিমাণের রোদ্দুর, টেম্পারেচার যখন 43 ডিগ্রি পার, তখন আমরা এসেছি ছাদে ম্যাগি বানানোর জন্য, তাও আবার 2 প্যাকেট ইপি নুডলস, আর সেটা আমরা পুরোপুরি করব আজকে সূর্যের তাপে, যেহেতু টেম্পারেচার আজকে 43 ডিগ্রি। তো আগের দিন আমরা ডিম ভাজাতে সফল হয়েছি, আজকে আমরা দেখব ম্যাগি করাতে সফল হই কিনা। আজকে আমরা পুরোপুরি স্টিলের বাটিতে ভাজবো, যেহেতু স্টিল বেশি গরম হয়, তো স্টিলের বাটিটা এখন খানিকক্ষণ থাক, গরম হোক, তারপর আমরা জল দেবো। আর এই যে 2 প্যাকেট ম্যাগি, ম্যাগি না ইপি, তাই তো, 2 প্যাকেট ইপি আজকে আমরা সূর্যের তাপে করবো, চলো দেখি করতে পারি কিনা। তো এখন গাইজ আমাদের স্টিলের বাটিটা বিশাল গরম হয়ে গেছে, আমরা জল ঢালবো। কাছে নিয়ে ক্যামেরাম্যান ফোকাস করো, দেখতে পাচ্ছ আমরা জল ঢেলে দিচ্ছি, পুরো 1 বোতল জল ঢেলে দিলাম। এবারে জলটা গরম হোক আগে, তারপর আমরা ম্যাগিটাকে দেবো, সরি যাই হোক, চলো জলটাকে গরম হোক। তো জল গাইস আমাদের গরম হয়ে গেছে, আমরা ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের ইপি নুডলস 1 প্যাকেট চলে গেল। আর 1 প্যাকেট চলে গেল, এবারে দেখার পালা কতক্ষণে হয় এটা। আমরা আগের দিন ডিম ভাজার মতো সাকসেস হবো তো? একদম। ছেড়ে দাও ছেড়ে দাও, দাঁড়া একটু মেল্ট করে দিই তাহলে ভালো হবে। এই সূর্যের তাপে 43 ডিগ্রি টেম্পারেচারে গাইস আমরা ম্যাগি বানাচ্ছি, তার জন্য ভিডিওটা তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলে যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। এখন এটা থাকুক খানিকক্ষণ, থাকার পরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ততক্ষণ এটা বয়েলড হোক, ক্যামেরাম্যান কাজে ফোকাস করো। আর আমরা তার মধ্যে 1 প্যাকেট মশলাও দিয়েছি, দাঁড়া এখন দাও না, এখন দাও না, আরে দাঁড়া না, 1 প্যাকেট মশলা দিতে আগে, কালার চলে আসবে ভালো। এখানে ওই ওই হোক, এটা এর মধ্যে আরো আছে তো, এটাও দিদি দাঁড়া, এটা লাস্টে দাও না, আরে দিয়েই দিই একবারে, দাঁড়া তো বাবা। তো দেখতে পাচ্ছ গাইস আধা ঘন্টা রাখার পরে আমাদের ম্যাগিটা প্রায় অনেকটাই বয়েল হয়ে এসছে, জলটাও প্রায় ভালোই গরম হয়ে গেছে, ফুটলে যাচ্ছি কেন আমি পেলাই বলছি। এই দেখো আমাদের ম্যাগি নুডলস ইপি অনেকটাই হয়ে এসছে প্রায়, দেখতেই পাচ্ছ, এই যে আমাদের নুডলস দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসছে, আর হয়তো 20 মিনিট থাকলে হয়ে যাবে। তো তোমরাও এরকম রোদ্রে ভিটামিন ডি অ্যাডেড যুক্তওয়ালা খাবার করে খেতে পারো আমাদের মতো, ডিম ভাজা ম্যাগি। আর চ্যানেলে আমাদের একটা ডিম ভাজারও ভিডিও আছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, মানে চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো তোমরা। তো ম্যাগিটা একটু ঘাঁটি দিয়ে আমরা ঘাটা 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 ঘাটা, এই দেখো গাইস, আশিসকে একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে ম্যাগিটা, খেয়ে দেখতে হবে কেমন বয়েল হয়েছে, হয়েছে অর্ধেক কাঁচা অর্ধেক বয়েল, অর্ধেক কাঁচা অর্ধেক বয়েল, তার একটু হোক গাইস, চলো তার আধা ঘন্টা থাকলে হয়ে যাবে নাকি, তার আধা ঘন্টা থাকলে হয়ে যাবে, আর আধা ঘন্টা থাকুক চলো এরকম পজিশনে। দীর্ঘ 2 ঘন্টা প্রায় অপেক্ষা, 2 ঘন্টা হয়ে গেছে না, দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পরে 43 ডিগ্রি টেম্পারেচারে সূর্য যখন মাথার উপরে, উই দেখো ছাদে এরকম তীব্র রোদ, চড়া রোদ্দুর, ছাদ ফেটে যাচ্ছে দেখতে পাচ্ছ, তার মধ্যে আমরা ম্যাগি করছি। আর এখন ম্যাগির অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো ফ্যাকাসে হয়ে গেছে কেন রে, এ ফ্যাকাসে হয়নি, কালার আছে ঘাটা 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 ধর ক্যামেরা ধর। তো গাইস দেখতে পাচ্ছ ম্যাগি আমাদের পুরো কিন্তু একদম নুডলস তৈরি হয়ে গেছে, আমি একটা খেয়ে দেখি, উম
নুন লাগবে। এবার আমরা জলটা ফেলে দেবো, জলটা ফেলার পরে ম্যাগি দেখতে পাচ্ছ পুরো একদম সেই হয়েছে কিন্তু। দেখ এটা মোটা মোটা নুডলস দেখো, সেট দেখেছ? আহা জলটা ফেলে দিয়ে ফেলে দাও, উড়ে পড়ে গেছে, স্বাদ নেই কোনো জানিস। নুন দেওয়ার উচিত ছিল নুন ফার্স্টে। চলো জল ফেলা হয়ে গেছে, আরে ম্যাগিটা সবার প্রথমে আগে আশিসকে খাইয়ে দেখি। আশিস আজকে আমার মনে হচ্ছে আমি বাঁচতে, পেটে মনে হয় পেট খারাপ হয়ে যাবে। কেমন হয়েছে? ও হয়েছে, ম্যাগিটা বয়েল হয়েছে। হ্যাঁ এবারে দেখ আমি খেয়ে দেখি। ভালো হয়েছে, গাজরগুলো ম্যাগিটা পিসিদেরকে খাইয়ে দেখি। চলো গাইস ম্যাগিটা পিসিদেরকে খাইয়ে দেখবো, পিসি পিসের মধ্যে সবাইকে দেখি ওদের রিভিউটা কেমন হয়। চলো এ সুজ্জে দাদা ম্যাগি নিচ্ছি কেড়ে আরে আমি এ খাবো না। আরে খেয়ে রাখ তুই, পুরো সুজ্জে দিয়েতে ভাজা এনে তুতল তুতল। আরে তোল না, এই দোলো না গাইস। এখন আমরা পিসিকে খাওয়াতে যাচ্ছি আর পিসির রিভিউটা নেব। তাড়াতাড়ি খানা বেশি করে খা। না না আমি এই, আরে হাত দিয়ে তোল না বেশি করে। আরে খেয়ে দেখ না একবার, নুন কম হয়েছে, নুনই দিইনি আমরা, ফ্যাকাসে হয়ে গেছে। ভালো হয়নি না, ছাদে করেছি আমরা, ছাদে করেছি পুরো, ছাদে করেছি। হ্যাঁ একটু নুন লাগাই, মাসিকে মাসিকে মশলা দিয়েছি সব আছে। আকড়ো হাকাতা খাও না তুমি, কাঁচা কোথায়? তো আমরা গাইস ছাদে চলে এসেছি, আবার নিচ থেকে পিছনা থেকে খাওয়ানোর পরে পিছনাশের রিয়াকশানটা দেখলে এবার আমরাও খেয়ে দেখি কেমন হয়েছে। আর পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো বরফ হয়ে গেছে। চলো আমি একটু খেয়ে দেখি নুন ছিটানো হয়েছে। গুড, ঠান্ডা হয়ে গেছে তাদের ভালো লাগছে না। তুই খা, আশিসকেও খাইয়ে দিই গাইস। বড় একটা গাল আকার উঁচু করে, রিভিউ রিভিউ ভালোই লাগছে। আর একটু সিদ্ধ হলে ভালো হতো, আর একটু সিদ্ধ হতো গাইস। আমরা যাই হোক,
ফার্স্ট টাইম ম্যাগিটা বানালাম, আমাদের অত আইডিয়া ছিল না। ভালো গাজরগুলো সিদ্ধ হয়েছে, গাজরগুলো বেশি সিদ্ধ হয়েছে। ম্যাগিটা আর একটু সিদ্ধ হলে ভালো লাগতো না, বাকি তুমি খেয়ে আমাকেই খাওয়াবে। পেট খারাপ, পেট খারাপ যদি হয়েছে না এটাকে, যদি আগা আগা হয়েছে দুজন আর দেখবি। চলো গাইস, আজকের ভিডিওটাই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং পারলে বন্ধুর সাথে শেয়ার করে দিও। মানে মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখাচ্ছে এরকম একটি খুব সুন্দর কমেডিয়ান ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।